সেই নব্বইয়ের দশকে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলেও রুশরা পুনরায় এক হবার আশা ছাড়েনি, কারণ সোভিয়েতের পতনে বিশ্বে একক শক্তি হিসেবে উত্থান হয়েছিল আমেরিকার। বিশ্ব রাজনীতি থেকে ক্রমেই গুটিয়ে যাচ্ছিল এক সময়কার শক্তিশালী রুশ সাম্রাজ্য। কিন্তু রাশিয়া তার হারানো শক্তি আর ঐতিহ্য ফিরে পেতে সর্বদাই ব্যাকুল ছিল। কেবল প্রয়োজন ছিল একজন লৌহ মানবের, একজন দক্ষ নেতার। রুশদের সেই স্বপ্ন পূরণ করার জন্য আস্থা রাখার ব্যক্তিটি হলেন ভ্লাদিমির পুতিন। তার মাধ্যমেই রাশিয়ার মানুষ স্বপ্ন দেখতে শুরু করে হারানো গৌরব ফিরে পাবার। পুতিন ভরসা করার মতোই ব্যক্তি। সিরিয়ার পতিত আসাদ সরকারকে তিনি রক্ষা করেছেন, কাজাকস্তান আর বেলারুশে সেনা পাঠিয়ে সরকার বিরোধীদের দমন করে মিত্রদের রক্ষা করেছেন, আর এখন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যুদ্ধ করছেন ইউক্রেনে। কিন্তু পুতিনের রাজনৈতিক উত্থান অতটা মসৃণ ছিল না। ১৯৫২ সালে সেন্ট পিটার্সবার্গে জন্মগ্রহণ করেন তিনি, যদিও সেই সময় শহরটির নাম ছিল লেলিনগ্রাদ। পুতিনের বাবা ছিলেন বাধ্যতামূলকভাবে নিয়োজিত একজন নৌবাহিনীর সদস্য, আর মা ছিলেন কারখানা শ্রমিক। ছোটবেলা থেকেই ডানপিছে স্বভাবের ছিলেন পুতিন। গদবাঁধা পড়াশোনায় তার মনোযোগ খুব একটা ছিল না। লেলিনগ্রাদের কঠিন পরিবেশে বেড়ে ওঠেন পুতিন, স্কুল জীবন সেখানেই কাটে। পুতিন ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন বড় হয়ে গুপ্তচর হবেন। তখন সোভিয়েত ইউনিয়নের সবচেয়ে বিখ্যাত গোয়েন্দা সংস্থা ছিল কেজিবি। কিন্তু কেজিবিতে চাকরি পেতে হলে হয় রাশিয়ান সেনাবাহিনীর সদস্য হতে হতো, নতুবা আইন বিভাগের ছাত্র হওয়া জরুরি ছিল। তাই পুতিন সিদ্ধান্ত নেন যে করেই হোক তাকে আইন বিভাগে পড়তে হবে। ১৯৭০ সালে বিখ্যাত লেলিনগ্রাদ স্টেট ইউনিভার্সিটিতে আইন বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পান পুতিন। ১৯৭৫ সালে তিনি কৃতিত্বের সাথে আইন বিভাগ থেকে পাশ করে বের হন। তার পাঁচ বছর পর স্বপ্নের গোয়েন্দা বাহিনীতে যোগদান করতে সমর্থ হন পুতিন। শুরু হয় তার জীবনের চ্যালেঞ্জিং পথ, গুপ্তচর বৃত্তি। পুতিন প্রথমে জাতীয় গোয়েন্দা বাহিনীর সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর কাউন্টার ইন্টেলিজেন্ট শাখায় বদলি করা হয় তাকে। কাউন্টার ইন্টেলিজেন্টে কাজ করার সময় পুতিনকে বিশেষ প্রশিক্ষণের জন্য মস্কোতে পাঠানো হয়। সেখানে বছরখানেক কাটিয়ে পুতিন ফিরে আসেন তার জন্মভিটা লেলিনগ্রাদে। এখানেই প্রধান কেজিবি শাখায় প্রায় সাড়ে চার বছর কাজ করেন। তারপর মস্কোতে ফিরে কেজিবি এক নম্বর স্কুলে প্রশিক্ষণ গ্রহণ করেন পুতিন। প্রশিক্ষণ শেষে তাকে গুপ্তচর বৃত্তির জন্য পাঠানো হয় জার্মানিতে। দায়িত্ব ছিল সেখান থেকে সকল তথ্য কেন্দ্রীয় কেজিবি সদর দপ্তরে পাঠানো। ১৯৮৫ থেকে ১৯৯০ এই পাঁচ বছর রুশ এজেন্ট হিসেবে পূর্ব জার্মানিতে কাজ করেন পুতিন। এ সময় তার কয়েক দফা পদোন্নতি ঘটে। ১৯৯৭ সালে রাশিয়ার প্রেসিডেন্টের অফিস সহকারী চিফ অফ স্টাফ হিসেবে দায়িত্ব লাভ করেন পুতিন। তবে তার জীবনের মোড় বদলে যায় ১৯৯৯ সালে। তখনকার প্রেসিডেন্ট বোরিস ইয়েলিৎসিন তাকে রাশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। প্রধানমন্ত্রী হিসেবে অল্পকাল অতিবাহিত করার পর ২০০০ সালের শুরুর দিকে পুতিনকে আপাতকালীন রাষ্ট্রপতির দায়িত্ব দিয়ে পদত্যাগ করেন বোরিস। ২০০০ সালের মার্চ মাসে প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন ভ্লাদিমির পুতিন। এরপর তার সামনে নানান সংকট এসে ধরা দেয়। আমেরিকা ও ইউরোপের তুলনায় রাশিয়া সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক প্রায় সব দিক হতে বাজে পরিস্থিতির শিকার হয়। এরপরে বেকারত্বের পরিমাণ বেড়ে যায়। বলতে গেলে সাধারণ মানুষের জীবনযাত্রার মান অত্যন্ত শোচনীয় পর্যায়ে নেমে যায়। এমন কঠিন পরিস্থিতিতে রাশিয়াকে টেনে তোলা মোটেই সহজ সাধ্য কাজ ছিল না। একদিকে রাশিয়ার অভ্যন্তরীণ চাপ, অপরদিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে আবারও ঘুরে দাঁড়ানোর প্রত্যয়। পুতিন জানতেন তিনি এসব কিছু করতে ব্যর্থ হলে তার জনপ্রিয়তায় ধস নামবে, তাকে ক্ষমতা থেকেও সরে দাঁড়াতে হতে পারে। তাই সব চাপ সামলে নিয়ে রাশিয়াকে পুনরায় বিশ্বশক্তির কাতারে নিয়ে যাওয়ার অদম্য ইচ্ছা থেকেই নিষ্ঠার সাথে কাজ করা শুরু করেন পুতিন। তার ক্যারিশম্যাটিক নেতৃত্বে রাশিয়া ঘুরে দাঁড়ায়। বিশ্ব রাজনীতিতে আবারও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে মস্কো। ২০০৪ সালের সাধারণ নির্বাচনে জয়লাভ করে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন পুতিন। দ্বিতীয় মেয়াদ সফলতার সাথে শেষ করার পর ২০০৮ সালের মে মাসে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। এরপর কখনো প্রধানমন্ত্রী, কখনো প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়ে রাশিয়ার সর্বময় ক্ষমতা ধরে রেখেছেন লৌহ মানব পুতিন।